আজকের জেনারেশনে যে সমস্যাটি বেশি দেখা যায় সেইটি হচ্ছে পাকা চুল। তাহলে কি আজকের টিপসটি? আজকের টিপসটি হলো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তার জন্য কি উপায় করা উচিত। অল্প বয়সে চুল পেকে যাওয়া খুবই কমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এক একজন মরিয়া হয়ে ওঠেন। কেউ চুলে মেহেদি দিচ্ছেন, কেউ বাজার থেকে কৃত্রিম রং এনে তা চুলে মাখাচ্ছেন। খাবারের ভেজাল আর পরিবেশ দূষণের কুফলই কম বয়সে চুল পাকার একটি অন্যতম কারণ। একটি মিশ্রণ খেয়েও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন সেই ম্যাজিক মিশ্রণ। যেগুলোই লাগবে: 100 গ্রাম তিসির তেল, 2টি মাঝারি মাপের পাতি লেবু, 2 কোয়া ছোট রসুন, 500 গ্রাম মধু। কিভাবে এটি তৈরি করবে? একটি লেবু খোসা ছাড়ানো আর অন্যটি ছোট্ট ছোট্ট টুকরো হবে। এবার রসুন ও লেবু পেস্ট করে নিন। পেস্ট করার সময় কোনোভাবে পানি মেশাবেন না। এখন এই মিশ্রণের সাথে তিসির তেল এবং মধু দিয়ে আবার ভালো করে মেশান। মিশ্রণটি একটি পরিষ্কার এয়ারটাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। একদিন পরে বের করে ব্যবহার করুন। রোজ খাওয়ার আধ ঘন্টার আগে দিনে 3 বার 1 চামচ করে খান। এর জন্য কাঠের চামচ ব্যবহার করবেন। 2 সপ্তাহের মধ্যে তফাৎটা ধরতে পারবেন। মিশ্রণটি নিয়মিত খেলে পাকা চুল কালো হয়ে উঠবে। শুধু তাই নয়, মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তিও উপকার হবে, চুল পড়ার সমস্যাও দূর হবে এবং নতুন চুল গজাবে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং কোঁচকানো চামড়া টানটান করবে।